22 বছর তিনি এখানে বুখারী বা মুসলিমে দর্স দিলেন। আলহামদুলিল্লাহ তারই দর্সের বরকতে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ আহলে হাদিসের সবচেয়ে জনসংখ্যা অধ্যুষিত দেশ আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ। উনি উপমহাদেশের প্রথম সহিহানের দর্স দাতা। আহলে হাদিসের স্থান মানুষে দেবে না, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে তার স্থান দিয়ে দেবে। আমরা সেই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করি, যারা জান্নাতের আকাঙ্ক্ষী তাদেরকে অবশ্যই আহলে হাদিস হতে হবে, কোনো বিধাতে জান্নাতে ঢুকতে পারবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লামা শরফুদ্দিন আবু তওয়ামি, তওয়ামা যাকে বোখারা যার জন্ম, এই বোখারা এলাকায় তার জন্মস্থান, তিনি সেখান থেকে এলেন দিল্লিতে, দিল্লির বেদাত আলমরা তাকে স্থান দিল না, তারা উল্টা দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবানের কান ভারী করে তাকে তার বিপুল জনপ্রিয়তা থেকে বল, দেখো এই লোকটা আপনার ক্ষমতা দখল করতে চায়। আর বুঝতে পারছেন যারা ক্ষমতা থাকে তারা ক্ষমতা হারানো ভয় সবসময় করে, ওরে বাবা এই ফেতনা সরা দিল্লি, তারাই দিল্লি থেকে, দিল্লি থেকে বিহার চলে এলেন। এখানে এসে কিছু লোক পেলেন, উনি দাওয়াতকার শুরু করলেন, আলমরা বুঝে গেল সর্বনাশ, আমরা একদিন যেসব ফতোয়া দিয়েছে সব ফতোয়া বাতিল হয়ে গেছে, পিছনে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। শেষে বিহার থেকেও তাকে তাড়ানো হলো, কোথায় যাবেন কিছুদিনের সাথে, বিহার থেকে ঘুরতে 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 বাংলাদেশের সোনারগাঁয়ে এলেন। এখানকার বাংলাদেশি মুসলমানদের দিলটা তো নরম, অন্যদের চাইতে বেশি বললেন। উনি যখন বললেন বাবা আমি হাদিস শোনাবো তোমাদের, তোমার হাদিস শুনো, কেন শুনবো না, আপনি দর্শ দেন। উনি দর্শ শুরু করলেন সহিহ বুখারী সহিহ মুসলিম, মানুষ পাগলের মতো ছুটতে লাগলো চারদিকে। ওনার ছাত্র বিহারতে ইহিয়া মনেরি পর্যন্ত চলে এলেন। 22 বছর তিনি এখানে বুখারী বা মুসলিমে দর্শ দিলেন। আলহামদুলিল্লাহ তারই দর্শের বরকতে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ আহলে হাদিসের সবচেয়ে জনসংখ্যা অধ্যুষিত দেশ আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ। আমরা তো পরে দাওয়াত দিয়েছি, ওনার দাওয়াত সবার আগে, 700 হিজরিতে উনি মারা গেছেন, অর্থাৎ 1300 খ্রিস্টাব্দে উনি মারা গেছেন। উনি উপমহাদেশের প্রথম সহিহানের দর্শ দাতা, আর সমস্ত আলম রাসুলের বেদাতের অনুসারী। এই আলমের জীবনে কি কষ্ট দেখেন, বাড়ি ছিল কোথায়, রাশিয়ার বোখারাতে, সেখান থেকে এসেছেন দিল্লিতে, সেখান থেকে এসেছেন বিহারে, সেখান থেকে এসেছেন বাংলাদেশে। আজকাল কোনো ট্রেন আর বিমানে আসছিলেন নাকি, উনি পায়ে হেঁটে কত কষ্ট করে হাজার হাজার মাইল আসছে, তাকে কেউ তাকে স্থান দেয় নাই। আহলে হাদিসের স্থান মানুষে দেবে না, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে তার স্থান দিয়ে দেবে। আমরা সেই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করি, যারা জান্নাতের আকাঙ্ক্ষী তাদেরকে অবশ্যই আহলে হাদিস হতে হবে, কোনো বিধাতে জান্নাতে ঢুকতে পারবে না, কোনো অধিকার নেই বিধাতে জান্নাতে ঢোকার, যতক্ষণ সে সহিহ হাদিস না মানবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন।